এই যে ফল খাবার অধিকার বিজেপির আছে এটা উনি বললেন বলে ফেললেন তারপরেই উনি বললেন যে আমি ওইভাবে বলতে চাইনি হয়তো আরও কথা যখন এগোবে আরও অনেক কিছু আমরা বলতে পারতাম কিন্তু ফল খাবার অধিকার বিজেপির আছে কথাকার মধ্যে দিয়েই আজকে আপনারা যে এজেন্ডা সেট করেছেন সেই এজেন্ডা সেট করার উদ্দেশ্যটা মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু আমি এই এজেন্ডার দুটো দিক রয়েছে একটা হচ্ছে আবেগের অপর নাম না ভোকের বৈতরণী আমি কিন্তু একই সঙ্গে বলবো দুটোই সত্যি আবেগের অপর নামও সত্যি ভোটের বৈতরণীয় সত্যি ঠিক কীরকম কেন আবেগের অপর নাম তার কারণ রাম গোটা দেশ জুড়ে বহু মানুষের আবেগ আমি যদি বলি সমস্ত মানুষের আবেগ হয়তো তা নয় কিন্তু বহু মানুষের আবেগ কিন্তু একে একই সঙ্গে মাথায় রাখতে হবে যেহেতু বহু মানুষের আবেগ সেই জন্যই গোটা ভারতীয় উপমহাদেশে রামায়ণ একটা নয় রামও একজন নয় সুকুমার সেনের গবেষণা পরবর্তীকালে প্রসাদ কুমার মাইত্রীর গবেষণা এগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব একশো সাতাত্তর থেকে একশো আশিটা রামায়ণ রয়েছে গোটা ভারতীয় উপমহাদেশে এবং সেখানে লোকাল কালার অনুযায়ী রামায়ণ চেঞ্জ হয়ে যাচ্ছে রামের যে চরিত্র সেই চরিত্রের মধ্যেও লোকাল কালার যুক্ত হয়ে যাচ্ছে এই গল্পটাও চেঞ্জ হয়ে যাচ্ছে কোথাও কত আমি যদি শ্রীলঙ্কায় যাই শ্রীলঙ্কায় একরকম রামায়ণ আমি যদি ইন্দোনেশিয়ায় যাই মালয়েশিয়ায় যাই সেখানে রামায়ণের গল্প পাইতে যাচ্ছে সুতরাং এই যে আবেগ এই আবেগটা শুধুমাত্র একটাই রামায়ণ একটাই ন্যারেটিভ এটার উপর দিয়ে নয় অসংখ্য রামায়ণ আছে অনেকটা বড় অনেকটা বড় জায়গা নিয়ে এই আবেগ ধরুন আমি একটু পার্থক্য করে দিই এই যে বারবার করে বাংলায় রাম বাংলায় রাম কথাটা আসছে এটা সাহিত্যের ছাত্র হিসেবে আমি নিজে পড়েছি এটা আমাদের সেই সময় একেবারে সকলকেই পড়তে হতো সেটা হচ্ছে যে বাল্মীকির রামায়ণের যে রাম আর কৃত্রিবাশের রামায়ণের যে রাম এই দুই রাম কি এক দুই রাম কিন্তু পুরোপুরি একরকম নয় বাল্মীকি রামায়ণের রাম অনেক বেশি ম্যাসকুলিন রাম যে রামের চর্চা বা যে রামের প্রোপাগাঙ্গা বিজেপি আর এবং সংঘ পরিবার করে এবং এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে কারিগরিকে ব্যবহার করে যখন রামকে আমাদের সামনে উপস্থাপিত করা হচ্ছে তখন একটা প্রচণ্ড ম্যাসকুলিন রাম সেই রাম হেঁকে চলেছেন যোদ্ধারাম এরকম একটা রাম হেঁকে চলেছেন তার পাশাপাশি যদি কৃত্রিবাসী রামকে দেখি কৃত্রিবাসী রাম কিন্তু খানিক ক্যাফেবল একটু রাম একটু দুর্বল বিলাপ করেন রাম লক্ষণের আগে ভুলিতে না পারি সীতা সদামনে জাগে কি করিব কোথায় যাব অনুজ লক্ষণ কোথায় গেলে সীতা পাবো করনিরূপণ এই যে কৃত্রিবাসী রামায়ণের রামের এই যে আবেগ এই আবেগের মধ্যে ওই ম্যাচকুলিনে কি অতটা নেই একটু আলাদা তার মানে আমি কিন্তু বলছি না যে এই আবেগ আমাদের এখানে নেই আবেগও এখানে আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ভোকের বৈতরণী তো একই সঙ্গে সত্যি কেন সত্যি তার কারণ হিন্দু ধর্ম এক জিনিস আর পলিটিক্যাল হিন্দুত্ব আলাদা জিনিস ঠিক যেরকমভাবে জুগাইজিম এক জিনিস আর জিওনিজিম আলাদা জিনিস ঠিক যেরকমভাবে জায়নবাদ আর জিওনিস্ট মুভমেন্ট দুটো এক নয় জিওনিস মুভমেন্ট নিয়ে হেনরি ফোর্গের আস্ত বই রয়েছে যে যে জিওনিস মুভমেন্ট কীভাবে সারা পৃথিবীতে ছড়িয়েছে এবং কি নেটওয়ার্কের মধ্যে দিয়ে ছড়িয়েছে ঠিক একই রকম নেটওয়ার্কের মধ্যে দিয়ে আর যে হিন্দুত্বের প্রচার করে বা পরিবার যে হিন্দুত্বের প্রচার করে সেই হিন্দুত্ব কিন্তু অন্য সমস্ত রকমের বৈচিত্র্যগুলোকে কাটছাট করে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার হিন্দুত্ব এবং সেইটার সঙ্গে তারা যুক্ত করেছে হচ্ছে পলিটিক্যাল এজেন্ডাকে সেই পলিটিক্যাল এজেঙ্গাকে ছিল যে এই এজেন্ডার মধ্যে দিয়ে আমরা ক্ষমতায় আসব এবং এই এজেন্ডার মধ্যে দিয়ে আমরা ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করবো এবং তারা শক্তি বৃদ্ধি করেছেন আমি এই জায়গায় একটু অশোকবাবুকে একটুখানি কাউন্টার কাউন্টার বলবো না আমি অশোকবাবুকে একটু মনে করিয়ে দেব যে কথাটা আজকে বারবার করে উঠল যে কোন সময় রাম জন্মভূমিকে আরম্ভ করে এই যে সমস্যাগুলো হচ্ছে ধরুন আঠারোশো সালে রাম জন্মভূমিকে কেন্দ্র করে বা রাম মন্দিরকে অযোধ্যাকে কেন্দ্র করে প্রথম একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হচ্ছে আঠারোশো সালে ব্রিটিশ সরকার কি করছে ওই জায়গাটায় মুসলিমদের জন্য আলাদা করে উপাসনার ব্যবস্থা করছে হিন্দুদের জন্য আলাদা করে উপাসনার ব্যবস্থা করছে উনিশশো সালে রামলালার মূর্তি ঢুকিয়ে দেওয়া হয়েছিল ওখানে তখন কিন্তু নেহেরু ছিলেন প্রধানমন্ত্রী উনি কি করছিলেন একজন একজন প্রধানমন্ত্রী যিনি সেকুলার ভারতবর্ষের একজন প্রধানতম ব্যক্তি এবং যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি সেই সময় তিনি কিন্তু কঠোর হতে পারেননি কঠোর হতে পারেননি এই কারণে যে কংগ্রেস ছিল বরাবর একটা প্ল্যাটফর্ম তার মধ্যে হিন্দুত্ববাদীরাও ছিল এবং পরবর্তীকালে যে সিঙ্গিকেট কংগ্রেস তৈরি হয়েছিল সেখানে হিন্দুত্ববাদীরাও ছিল সেখানে তিনি কিন্তু নরম হয়ে গিয়েছিলেন সেইখানে যদি তিনি পাল্টা ন্যারেটিভ তৈরি করতে তা আমি যে কথাটা বললাম যে এর পাল্টা ন্যারেকিভ একেই তৈরি হতে পারে মারামারি কাকাকি নয় রামের নাম নিয়ে দাঙ্গা নয় পাল্টা ন্যারেটিভটা এটাই হতে পারে যে রাম অসংখ্য রাম বহু মানুষের রাম এবং সেই রামের যতগুলো অ্যাসপেক্ট আছে সেই অ্যাসপেক্ট রক্ত নয় সেই অ্যাসপেক্ট হচ্ছে মানুষকে হৃদয়ে কেনে নেওয়া বুকে কেনে নেওয়া যেহেতু আপনার আপনার সময় শেষ কিন্তু আমি শুনছিলাম এবং শুনতে শুনতে আমি অন্য একটা প্রশ্নের উত্তর একটু দিতে চাই উনিশশো সালের যে ঘটনা তখন সদ্য দেশ স্বাধীন হয়েছে দেশের সামনে প্রচুর সমস্যা এক এক পরে এক পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং জওয়রলাল নেহরুর কাছে এবং সামগ্রিকভাবে কংগ্রেসের কাছে এই ব্যাপারটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না যতটা গুরুত্বপূর্ণ ছিল একটা শিশু রাষ্ট্রকে স্বাবলম্বী করার কঠোর বলতে দেবেন তো বলুন না আপনারা কি